খুব নিউট্রাল এন্ড স্মোকি টাইপের একটা লুক করেছিলাম, এবং ওই ভিডিওটা যদি তোমরা কেউ এখনো দেখে না থাকো অবশ্যই হচ্ছে কি ওই ভিডিওটা দেখে নিয়ে আন, উপরে আমি পারলে কোথাও লিঙ্ক দিয়ে দিব তোমাদের জন্য। আর আজকের লুকটাই আমার মেইন ফোকাস ছিল পয়লা বৈশাখকে ঘিরে। দেখা যায় যে অনেক রং চারিদিকে, এই ওই রংগুলোকেই আসলে আমি আমার মেকআপ লুকটার মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি। আর যারা এরকম ডিফারেন্ট কিছু করতে যাচ্ছে পয়লা বৈশাখের জন্য, আই হোপ তোমাদের এই লুকটা ভালো লাগবে এবং তোমরা এটা ট্রাই করবে, এবং ট্রাই করলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না। সো এই লুকটা হচ্ছে গিয়ে যারা একটু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছ, একটু কালারফুল কিছু করতে চাচ্ছ তাদের জন্য, আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা হাই এন্ড প্রোডাক্টেরই কিছু না কিছু অ্যাফোর্ডেবল রেঞ্জের সিমিলার প্রোডাক্ট বা ডিউপ তোমাদেরকে বলে দেওয়ার, তো ওটা আশা করি তোমাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। আর যদি দেখতে চাও কীভাবে আমি এই লুকটা করেছি, তাহলে আর দেরি না করে চলো দেখে আসি। তো মেকআপ শুরু করে নিব, কিন্তু মেকআপ শুরু করার আগে আমি প্রথমে যে কাজটা করতে চাই, যেহেতু আমি একটা সাদা ড্রেস পরেছি, আমার ড্রেসটা যাতে নষ্ট না হয়ে যায় আমি জাস্ট একটা উপরে শ্রাক পরে নিচ্ছি, পরবর্তীতে আবার আমি খুলে ফেলবো, কিছু সমস্যা নাই, জাস্ট ড্রেসটাকে প্রোটেক্ট করার জন্য। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি গত ভিডিওতেও বলেছিলাম, যেহেতু পয়লা বৈশাখে অনেক বেশি গরম থাকবে, তোমরা মেক শিওর করো যে তোমরা সানস্ক্রিন ইউজ করছো তোমাদের এক্সপোজ এরিয়াগুলোতে। ইভেন মেকআপ করার আগেও তোমরা ফার্স্ট স্টেপে হচ্ছে যে তোমরা ময়েশ্চারাইজ করার পর সানস্ক্রিন লাগিয়ে নিও, আদারওয়াইজ দেখা যাবে যে খুব বেশি হয়তো সানট্যান হয়ে যাবে যদি ওই দিন অনেক বেশি রোদ থাকে, রোদ থাকার পসিবিলিটিটাই আসলে অনেক বেশি। সো তোমরা মেক শিওর করো যে তোমরা অবশ্যই অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করো। আমার ফেসটা মেকআপ করার জন্য এখন প্রেপ করা আছে, আমি যেহেতু এখন কোথাও বাইরে যাচ্ছি না আমি তাই এখন সানস্ক্রিনটা স্কিপ করে যাচ্ছি, বাট তোমরা অবশ্যই সানস্ক্রিনটা লাগিও। আর প্রাইমারের জন্য আজকে আমি যে প্রাইমারটা ইউজ করবো এটা হচ্ছে হুদা বিউটির ম্যাট পারফেকশন প্রি মেকআপ বেস, এটা ম্যাটিফাইং একটা প্রাইমার। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি আজকের এই ভিডিওটাতে, আমি চেষ্টা করবো তোমাদের জন্য একটা অ্যাফোর্ডেবল সেম ক্যাটাগরির জিনিসই হচ্ছে কি তোমাদেরকে সাজেস্ট করে দেওয়া, যাতে তোমাদেরও সুবিধা হয় যদি তোমরা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করতে চাও, কারণ তোমরা সবসময় রিকোয়েস্ট করতে থাকা যে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আপু মেকআপ দেখতে চাই। যদিও অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করছি না, বাট তোমরা সিমিলার একদম এরকমটাই রেজাল্ট, আমি যেরকমটা করবো ওরকমটাই রেজাল্ট পেতে পারো জাস্ট এই ড্রাগস্টোর প্রোডাক্টগুলো ইউজ করো। সো আমি তোমাদেরকে ড্রাগস্টোর সাজেশনগুলো সাথে সাথে দিয়ে দিবো প্রত্যেকটা প্রোডাক্টের। সো হুদা বিউটি ম্যাট পারফেকশন প্রাইমারটার বদলে তোমরা যেটা ইউজ করতে পারো ড্রাগস্টোর থেকে, সেটা হচ্ছে লরিয়ালের ইনভ্যালিয়েবল ম্যাটিফাইং প্রাইমার, এটাও সেম একটা ম্যাটিফাইং প্রাইমার। সো তোমরা এটা ইউজ করলে সিমিলার একটা এফেক্ট পাবা। এখন আমার চোখের পাশে ডার্ক সার্কেল আর মুখে যেই ডার্ক স্পটসগুলো আছে এগুলোকে এখন হাইড আউট করার জন্য আমি একটা কালার কারেক্টার ইউজ করব। কালার কারেক্টার হিসেবে বেসিক্যালি আমি একটা কনসিলারই ইউজ করি, আর যে কনসিলারটা আমি ইউজ করবো এটা হচ্ছে এলোভেরার প্রোজ কনসিলার, সেটা হচ্ছে ফর। আর যেহেতু এটা একটা অনেক অ্যাফোর্ডেবল প্রোডাক্টই, এটা আসলে কোনো ডুব দেখানোর কিছু নাই, কারণ এটা ড্রাগ স্টোরেরই একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আর এটা আমার অনেক প্রিয়। সো এটাই আমি এখন ইউজ করব। ফাউন্ডেশনের জন্য আজকে আমি হুদা বিউটির ফোর ফিল্টার ফাউন্ডেশনটা ইউজ করবো, আর এটা শেডটা হচ্ছে 420G টফি। আর সিমিলার তোমরা ড্রাগস্টোরের মধ্যে থেকে যে প্রোডাক্টটা ইউজ করতে পারো সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন ফুল কভারেজ ফাউন্ডেশন, আর এটার মধ্যে আমি যে শেডটা ইউজ করি এটা হচ্ছে গিয়ে F12। কনসিলার দিয়ে ফেসটাকে হাইলাইট করে নেওয়ার পালা, অ্যান্ড কনসিলারের জন্য আজকে আমি ইউজ করছি হুদা বিউটির ওভার অ্যাচিভার কনসিলার, আর এটা শেডটা হচ্ছে 14N কুকি ডো। আর তোমরা যেটা করতে পারো ড্রাগস্টোরের মধ্যে থেকে সিমিলার প্রোডাক্ট যদি চাও, তোমরা এলোভেরার প্রো এইচডি কনসিলার শেড ক্রিমি বেজটা ইউজ করতে পারো ফেসটাকে হাইলাইট করার জন্য।
সারাদিন যাতে আমার বেসটা সুন্দর মতো থাকে এর জন্য এখন আমি একটা পাউডার দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে নিব। আর যে পাউডারটা আজকে আমি ইউজ করছি এটা হচ্ছে হুদা বিউটির ইজি বেক, আর সেটা হচ্ছে ব্লন্ডি। এটার পরিবর্তে তোমরা ড্রাগ স্টোরে যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের বানানা পাউডার। মেকআপ সেট করা শেষ, এখন আমি আমার আইব্রোস করে নিব অফ ক্যামেরায়। বাট আইব্রোস করার জন্য তোমরা ড্রাগ স্টোর থেকে যা যা ইউজ করতে পারো সেটার একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিই। তোমরা স্লিকের আইব্রো কিট ইউজ করতে পারো, তোমরা এলিগেন্টের শেডি স্লিম ব্রাউ পেন্সিলটা ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা মেকআপ রেভলিউশনের ব্রাউ পোমেটটাও ইউজ করতে পারো, যেটা কিনা হাই এন্ড কতগুলো প্রোডাক্টের ডিউপ বলতে পারো। তাহলে দেরি না করে আমি আমার আইব্রোস এন্ড একপাশের আই মেকআপ করে ফেরত আসছি। আই মেকআপ শুরু করবো, কিন্তু আই মেকআপ শুরু করার আগে বলে দিচ্ছি যে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালারফুল আই শ্যাডো ব্যবহার করতে পারো এই আই লুকটা করার জন্য। ম্যান্ডেটরি না যে আমি যেই প্যালেটগুলো ইউজ করছি এগুলোই ইউজ করতে হবে, সিমিলার শেডগুলো ইউজ করেও তোমরা কিন্তু আই লুকটা ক্রিয়েট করতে পারবা। হুদা বিউটির স্যাফায়ার অবসেশন প্যালেটটা নিয়ে নিচ্ছি এবং এই প্যালেটটা দিয়েই আমি প্রথমে আমার আই মেকআপটা শুরু করব। প্রথমে প্যালেটটা থেকে এই হালকা আকাশি ব্লু শেডটা নিয়ে নিচ্ছি। কালারগুলো যাতে একটা একটার সাথে মিলে না যায় এজন্য আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, আর এটা সিগমার E36। এরপর একই প্যালেট থেকে আমি এই রয়্যাল ব্লু শেডটা নিয়ে নিচ্ছি এবং সেম ব্রাশটাই আমি ব্যবহার করব। জুভিয়াস প্লেসের জুলু আই শ্যাডো প্যালেটটা থেকে এখন আমি এই পার্পল শেডটা নিব এবং এই পার্পল শেডটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। হুদা বিউটি ইলেকট্রিক অবসেশন আই শ্যাডো প্যালেট থেকে এখন আমি এই ফিউশা পিঙ্ক কালারটা নিচ্ছি। জাস্ট এই পার্পল শেডটা যেখানে দিয়েছিলাম তার নিচেই হচ্ছে গিয়ে পিঙ্ক শেডটা দিচ্ছি, আবারও পার্পল শেডটা নিচ্ছি। পার্পল শেড আর পিঙ্ক শেড দুইটা একত্রে হচ্ছে গিয়ে আমি বারবার একটা আরেকটার উপর ওভারল্যাপ করতে থাকবো, এতে যেটা হবে যে সুন্দরভাবে কালারের একটা ব্লেন্ড চলে আসবে। এখন আমি আইলিডটাকে ক্লিন করে নিব, আর ক্লিন করার জন্য আমি এখন পি লুইস বেসটা ইউজ করছি, আর এটা শেডটা হচ্ছে রিউমার 2। আর তোমরা যারা হচ্ছে কি তোমরা যদি চাও তোমরা তোমাদের রেগুলার কনসিলারও ইউজ করতে পারো, বাট এটার যদি একদম সিমিলার কিছু যদি আমার কাছে জিজ্ঞাসা করো যে কোনটা হতে পারে ড্রাগ স্টোরের মধ্যে থেকে, আমার কাছে তাহলে খুব বেশি সিমিলার এটার সাথে মনে হয়েছে মেকআপ রেভলিউশনের প্রো কনসিলারটা, যেটা এটা একটা ফুল কভারেজ কনসিলার, এটাও খুব থিক একটা কনসিলার, মানে কনসিস্টেন্সিটা খুবই থিক। সো তোমরা যেটা করতে পারো চাইলে কিন্তু এইটাও পি লুইজের বেসটার বদলে তোমরা ইউজ করতে পারো। এই চোখে যেমনটা দেখতে পাচ্ছ সুন্দর শিমারি একটা গোল্ডেন টাইপের কালার দেওয়া আছে, ওই কালারটা দেওয়ার আগে আমি যেটা করব, আমি হুদা বিউটির ইলেকট্রিক অবসেশন আই শ্যাডো প্যালেটটা থেকে এই ম্যাট কালারের ব্লুটা আগে আমার লিডের উপর লাগিয়ে নিব। তাতে যেটা হবে যে আমি যখন ওই গোল্ডেন কালারের শিমের শেডটা যখন অ্যাপ্লাই করব ওইটার গোল্ড কালারটা আরও বেশি ইন্টেন্সিফাই হবে, তখন দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। এখন যে প্যালেটটা ইউজ করবো এটা H&M-এর একটা প্যালেট, আর এই প্যালেটটার ব্যাপারে আমি খুব বেশি একটা তেমন কখনো শুনি নাই, আর হয়তো আমি সামনাসামনি এটা না দেখলে কখনো কিনতামও না, কিন্তু প্যালেটটা এতই সুন্দর আমি একটু পরে যখন ব্যবহার করবো তোমরা তখনই বুঝতে পারবে। আনফর্চুনেটলি এই প্যালেটটা লিমিটেড এডিশন, সো আমি জানি না যে এই প্যালেটটা এখন আর অ্যাভেলেবেল আছে কি না, কিন্তু এটা হচ্ছে H&M-এর স্পেশাল এফেক্টস আই কালার প্যালেট। এটা বেসিক্যালি যখন আমি ইংল্যান্ডে ছিলাম তখন আমি H&M-এর একটা আউটলেটে পাই, অ্যান্ড তারপর আমি এটা পারচেস করি। এটা খুবই সুন্দর একটা প্যালেট, অ্যান্ড প্যালেটের ভিতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড শেডগুলো সবই হচ্ছে গিয়ে শিমার ফয়েল শেড, এখান থেকে হচ্ছে গিয়ে আমি এখন গোল্ডেন কালারটা ইউজ করব। তোমরা কি দেখতে পাচ্ছ যে
আইশ্যাডোটা আসলে কতটা কতটা সুন্দর। তোমরা এই ধরনের যে কোনো গোল্ড কালারই কিন্তু বেসিক্যালি ইউজ করতে পারো। এখন আমি জুলু প্যালেট থেকে এই অরেঞ্জের শেডটা নিয়ে আমার আউটার ভি অ্যাপ্লাই করব। আইলাইনার ইউজ করার পালা। এখন আইলাইনারের জন্য আমি মেবিলিনের মাস্টারিং আইলাইনারটা নিচ্ছি, আর এটা ড্রাগ স্টোরের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইলাইনার আমার। আমি টার্টের একটা কাজল নিয়ে আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড কাজলের জন্য আসলে স্পেসিফিক কোনো কিছু বলার নেই, তোমরা চাইলে যে কোনো ড্রাগ স্টোরের কাজল ইউজ করতে পারো। আমার খুব পছন্দের ড্রাগ স্টোরের কাজল হচ্ছে গিয়ে রিমেলের স্ক্যান্ডালাইজটা। মাস্কারার জন্য আমি আজকে ল্যানকমের হিপনোস ড্রামাটা ইউজ করছি। ল্যাশের জন্য আমি আজকে লিলি ল্যাশেস ইউজ করছি, আর এটার স্টাইল হচ্ছে মায়ামি ল্যাশ। তোমরা যে কোনো ল্যাশই পরতে পারো তোমাদের পছন্দ মতো, আমি একটু ড্রামাটিক ল্যাশই পরছি আজকে। লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি এই আই মেকআপে যে পার্পল ইয়েলো আর অরেঞ্জ শেডটা ইউজ করেছি একই শেডগুলো ইউজ করব। প্রথমে পার্পলটা লাগাবো, তারপরে অরেঞ্জটা, তারপরে আমি হালকা একটু হলুদটা দিয়ে আমি ব্লেন্ড আউট করে নিব কালারগুলোকে। ব্রাউ বোন আর ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি এই ডুওক্রোম গোল্ডেন শেডটা নিয়ে ইউজ করছি। আই মেকআপের পর আবার ফেস মেকআপে ফেরত আসছি, বাট এই পোর্শনগুলো কথায় আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার ভয়েস রেকর্ডিংয়ে কিছু সমস্যা হচ্ছিলো। সো ওই সাউন্ডগুলো আর আমি এখানে রাখছি না। সো এখন আমি যেটা করব, আমি বেসিক্যালি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব, এবং তার জন্য আমি W7 ব্রঞ্জারটা ইউজ করব। আর এটা অলরেডি একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, তাই এটার আর কোনো ডুপ দেখানো লাগছে না। আর এরপরে আমি এখন একটা ব্লাশ লাগাবো মরফির 8W প্যালেটটা থেকে, এবং যে শেডটা আমি ইউজ করবো সেটার নাম হচ্ছে আনাপলজেটিক। তোমরা চাইলে মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেটও ইউজ করতে পারো অ্যাফোর্ডেবল রেঞ্জের থেকে চাইলে। হাইলাইটারের জন্য প্রথমে আমি আমার হুদা বিউটি ব্রন্স সায়েন্স এডিশন প্যালেটটা নিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে থেকে আমি ক্রিম হাইলাইটারটা প্রথমে আমার ফেসে লাগাবো, তারপরে আমি একটা পাউডার হাইলাইটার লাগাবো। ক্রিম হাইলাইটারটা লাগানোর কারণ হচ্ছে এতে দেখা যায় যে হাইলাইটারটা খুব সুন্দর করে ফেসে বসবে, প্লাস দেখা যাবে যে হাইলাইটারটা খুব সহজেই হচ্ছে গিয়ে ফেসে থেকে সরে যাবে না। আর তোমরা চাইলে স্লিকের হাইলাইটার প্যালেটগুলো থেকেও কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ক্রিম হাইলাইটারগুলো ইউজ করতে পারো, ওটাও তোমাদেরকে সিমিলার একটা এফেক্ট দিবে। পাউডার হাইলাইটারের জন্য আমি অ্যানাস্তাজিয়া বেভারলি হিলসের আমরিজি হাইলাইটারটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো গোল্ডেন হাইলাইটার ইউজ করতে পারো। লিপস্টিক লাগানোর আগে এখন আমি আমার লিপসটাকে লাইন করে নিব, এবং তার জন্য আমি লরিয়াল ইনফ্যালিবল লং ওয়ের লিপ লাইনার ইউজ করব, আর এটার শেডটা হচ্ছে অ্যাপোক্লিপস। প্রথমে আমি একটা নার্জি লিকুইড লিপস্টিক নিয়ে নিচ্ছি, আর এটার শেডটা হচ্ছে রক উইথ ইউ। এটা একটা ডিপ রেড টাইপের শেড, তোমরা এই টাইপের শেড হচ্ছে গিয়ে কালার পপে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবা। সো ড্রাগ স্টোরের মধ্যে থেকে তোমরা কালার পপের লিকুইড লিপস্টিকগুলো ট্রাই করতে পারো। এখন আমি টু ফেসড এর মেল্টেড ম্যাট লিকুইড লিপস্টিক শেড ইটস হ্যাপনিংটা ইউজ করব। আর তোমরা চাইলে লুকটা এখানেই শেষ করে দিতে পারো, লিপস্টিকটা এভাবেই রাখতে পারো, বাট আমি একটু অম্ব্রে করতে পছন্দ করি, তাই আমি এই পিঙ্ক কালারের শেডটা দিয়ে অম্ব্রে করে নিব। আর অম্ব্রে করার জন্য অ্যাকচুয়ালি তোমরা যে কোনো টাইপের পিঙ্ক শেডই ইউজ করতে পারো।
লিপস্টিকের পর ফাইনালি ফেসটাকে সেট করে নিব এবং ইউজ করছি স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমার ওয়াটার। তোমরা চাইলে মেকআপ রেভলিউশনের প্রাইমার ওয়াটারটাও ইউজ করতে পারো। এই ছিল আজকের ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনে ক্লিক করতে ভুলো না, কারণ বেল বাটনে ক্লিক না করলে তোমরা অ্যাকচুয়ালি নোটিফিকেশন পাবে না যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো। আর প্রত্যেকটা প্রোডাক্ট আজকে আমি যা যা ইউজ করেছি সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর সামনে আমার একটা মাস্টার ক্লাস আছে, তোমরা যদি ওটা কেউ জয়েন করতে চাও তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজে রিচ আউট করতে পারো এবং ওটার ডেটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ক্লাসটা হবে হচ্ছে গিয়ে 19 এবং 20 তারিখে, ওখানে আমরা মেকআপের ব্যাপারে সব কিছু শিখবো ইনশাল্লাহ। সো তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজে নক করতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করো সবার সাথে। আর যদি কেউ এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, আর ফেসবুকেও আমার পেজ আছে, ওখানেও তোমরা আমাকে লাইক দিয়ে রাখতে পারো। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবার নববর্ষ অনেক সুন্দর হবে এবং সবার নববর্ষের জন্য অনেক অনেক শুভকামনা। শুভ নববর্ষ এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। বাই বাই। I'm not afraid.